নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলাপ টিভি সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং ছোটদের জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ, এবং সমস্ত ভক্ত শিষ্যকে জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। সবসময় লাইভে আসতে পারি না, তা ভালো করেই জানেন যে প্রচণ্ড কাজের চাপের জন্য সবসময় লাইভে বসা সম্ভব নয়, ওই জন্যে যখন সময় পাই তখনই আসি, লাইভে আসি। যা যারা ফোন করবেন, যাদের বার্থডে নেই তারা ফোন করবেন, টিভিটা মিউট করে আসবেন, কারণ সময় অল্প, তো সময় অল্পর মধ্যে বেশি ফোন নেওয়া তো সম্ভব নয়, যারা বার্থডে নিয়ে আসবেন, এবং যাদের বার্থডে নেই তারাও আসবেন। একটা কথা, সামনে একুশে জানুয়ারি আপনারা জানেন শনিবার যুক্ত, মানে রোটনটি অমাবস্যা, খুব শক্ত শক্ত কাজগুলো ওখানে করে করে থাকি তারাপীঠে। যারা দেখাতে চান বা আসতে চান, তারা 70 বুকিং নাম্বারে ফোন করুন, খুব তাড়াতাড়ি বুকিং নাম্বারে ফোন করবেন। আজকে কয়েকটা টোটকাও বলবো, মনে রাখবেন, নতুনত্ব আছে, টোটকাগুলো খুব ভালো কাজ দিয়েছে, আমি সেগুলো আজ বলবো, কয়েকটা যে কাজ পেয়েছে, যারা আমাকে বলেছে, রিপোর্ট করেছে কাজ পেয়েছে, সেগুলো আমি বলবো। খুব সুন্দর কাজ হবে আপনাদের, অযথা এদিক ওদিক দৌড়দৌড়ি করে ঠকতে হবে না। আমি আমার আমার কাছে যারা আসে, যারা ভুক্তভোগী তারাই আসে, যারা অন্যত্র কাজ পায়নি তারাই কিন্তু আসে, এসে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে অনেক জায়গায় ঘুরে ঘুরে কিন্তু লাস্টে আমাদের আমার কাছে এসে ঠেকে গেছে যে আপনি কাজটা করে দেন, আপনি বাঁচান, এই আর কি। যারা বার্থডে দেবেন, অ্যাকুরেট বার্থডে দেবেন, যাদের বার্থডে নাই তাদের বয়স এবং নাম দেবেন, তাহলেই হবে। অতএব আজকে আমি মঙ্গলবার দিন বসি, মঙ্গলবারটা আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি, কারণ মঙ্গলবার দিন আমার ঘরে পুজো পুজো বেশি থাকে, তো সবসময় মঙ্গলবার আমি আসতে পারি না, ওই জন্যে লাইভ করতে পারি না। বুধবার করি, দেখবেন খেয়াল করি, কারণ মঙ্গলবার হচ্ছে বজরংবলী বার, আমার ঘরে মন্দিরে পুজো টুজো হয় তো, এবং চেম্বার থাকে ব্যারাকপুর, ওই জন্যে সম্ভব হয় না। কালকে ব্যারাকপুর আছে, প্রতি সোমবারে পাবেন 10:05 আর প্রতি বুধবার পাবেন 10:05 গোলাপ টিভিতে। কালকে ব্যারাকপুর, মঙ্গলবার দিন আমি বসি ব্যারাকপুর, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারের দোতলায়, নোট করে রাখবেন, লালকুটি বলে লিখে রাখবেন, 15 নম্বর রেলগেট, বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত থাকি। বুধবার বাড়িতে পাবেন বেলা সকালে পুজো হয় বেলা 1টা থেকে বসি রাত্রি 9টা পর্যন্ত। বৃহস্পতিবার গড়িয়াহাট ভাগ্যচক্র, খাদিম শোরুমের পাশে হিন্দুস্তান মার্ট নম্বর ওয়ান ভাগ্যচক্র বৃহস্পতিবার থাকি বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। শুক্রবার থাকি বাড়িতে ওইরকম বেলা 1টা থেকে রাত্রি 9টা। শনিবার থেকে হাওড়া ময়দান নবদিশা চেম্বার, সরোজ সদনের মেন গেটের ঠিক উল্টো থেকে রেমন শোরুমের পাশে দেখবেন নবদিশা চেম্বার আছে, আমার ব্যানার লাগানো আছে, প্রত্যেক শনিবার বিকেল 4টা থেকে রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত থাকি আমি ওখানে। রবিবার বাড়িতে পাবেন। অতএব যারা আসবেন, অ্যাকুরেট বার্থডে নিয়ে আসবেন, যাদের বার্থডে নেই তারাও আসবেন, এবং টিভিটাকে মিউট করে আসবেন, তাহলে আমার পক্ষে সুবিধা হয় কথা বলতে। যারা ফোন করবেন ফটাফট ফোন করুন, আমি কথা বলবো, কারণ টাইম খুব অল্পর মধ্যে আছে, তো বেশি কথা বলতে হয়তো পারবো না, অতএব ফোন করবেন, বার্থ ডেট দেবেন। বাইরে যারা অনেক দূরে থাকেন আসতে পারেন না, দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অনলাইনে বিচার হয়, অনলাইনে বিচার পাঠিয়ে দিই, অনলাইনে কথাবার্তাও বলি। অতএব অনলাইনে বিচারের জন্য যারা বাইরে থেকে আসতে পারেন না, তারা অনলাইন বিচারের জন্যে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর সরাসরি একটা নাম্বার আছে 9830317358, 9903899266, আর একটা আছে আর্জেন্ট বুকিং যেটা স্পেশাল নাম্বার 9836809688, এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এবং আমি কথা বলবো।
যারা কুষ্টি বিচার করবেন, কুষ্টি করবেন, তারাও যোগাযোগ করবেন। অনেকে কুষ্টি করার জন্য রিকোয়েস্ট করে, কুষ্টি করার জন্য তারা কুষ্টির জন্য মানে করতে পারেন। একুশে জানুয়ারি হচ্ছে শনিবার, একুশে জানুয়ারি হচ্ছে শনিবার, শনিবার যুক্ত অমাবস্যা তারাপীঠে থাকব, তারাপীঠে থাকব এবং সেখানে যজ্ঞ ক্রিয়া সব কিছু হবে। যারা বুকিং করবেন, বুকিং করে আসবেন, তারা বুকিং নাম্বারে যোগাযোগ করে আসবেন, আমি কথা বলব। প্রথম কথা বলি, টোটকা বলি, কিছু কিছু টোটকা আছে যেগুলো শুনে রাখুন। যারা চাকরির ইন্টারভিউ এবং আকর্ষণ করা, যেখানে আকর্ষণ করলে যাতে আপনার কাজ হয়, আকর্ষণ করলে যাতে আপনার কাজ হয়, এই আকর্ষণ করার জন্যে এবং বশবর্তী যেটা বশীকরণের কাজে কাজ করে ওটা, অষ্টগন্ধা তিলক দেখবেন, অষ্টগন্ধা দেখবেন বাজারে পাওয়া যায়, অষ্টগন্ধা, অষ্টগন্ধা তিলক শনিবার বা মঙ্গলবার কপালে এরকম টিপ পরে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, বা যে কোনো কিছু পাওয়ার ব্যাপার থাকলে, যেখান থেকে অর্থ পাওয়ার ইচ্ছে আছে বা অর্থ পাবেন এরকম ব্যাপার থাকলে ওটা পড়ে যাবেন। জয় মাতারা, জয় বাম তারা, এক এক মিনিট ধরুন, অর্থ পাবেন। অষ্টগন্ধা তিলক স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে সব সময় এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যেও বশবর্তী থাকে, ওটা ওটা কিন্তু মানে বশীকরণে অনেকটা কাজ করে। অষ্টগন্ধা দেখবেন মানে দশগন্ধা দোকানে পাওয়া যায়, ছোটো বড় ডিপে পাওয়া যায়, বড় দোকান থেকে নেবেন অরিজিনাল পাবেন। শনিবার মঙ্গলবার অমাবস্যা যুক্ত বা পূর্ণিমায় এগুলো কপালে টিপ দিয়ে পড়বেন, তাতে ভালো হয়। এবার যে মেয়ের বিয়ে হচ্ছে না, দেখবেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে যাচ্ছে, বলছে দেখাশোনা হচ্ছে, দেখে 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 চলে যাচ্ছে, এই অষ্টগন্ধা তিলক কিন্তু দারুণ কাজ করে ওটাতে। দেখাশোনা হবার দিন টিপটা পরে উত্তর দিকে মুখ করে বসবেন এবং মহিলাদের বলছি কমলা রঙের শাড়ি পরার চেষ্টা করবেন, যখন দেখাশোনা আসবে যাতে ছেলের পছন্দ হয়, কমলা রঙের শাড়ি পরবেন, অষ্টগন্ধা তিলক কপালে পরে উত্তর দিকে তাকিয়ে মানে উত্তর দিকে মুখ করে বসে থাকবেন, তাতে দেখবেন দুর্দশা কাজ করে এবং সঙ্গে সঙ্গে সেটেল হয়ে যায়। জয় মাতারা, জয় বাম তারা, বলুন। কাজ সম্বন্ধে জানবেন, কোথেকে করছেন? আমি আসানসোল থেকে বলছি, শুভময় ভট্টাচার্য। শুভময়, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। শুভময় ভট্টাচার্য আসানসোল, বার্থডেটা জানেন বলুন? 21/7/1984। 21/7/1984, 1984, টাইম বার টাইম 12:25 PM, 12:25 PM, কলকাতায় জন্ম হয়েছিল। 12:25 PM ক্যালকাটা। তুমি কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হয়তো কেরিয়ার মানে কেরিয়ারটা তৈরি হচ্ছে বা ঠিক মতো হচ্ছে না, বা পয়সা আসছে না, রাখতে পারছো না, তাই তো? অর্থনৈতিক জায়গাটা যেটা, যাক গিয়ে তোমার স্যাটারডে জন্ম ছিল, শনিবার, শনিবার। আর তোমার তুলা লগ্ন মেষ রাশি, তুলা লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র দেবগণ, বুঝতে পারছো? অশ্বিনী নক্ষত্র দেবগণ, তোমার এখানে দেখা যাচ্ছে তোমার অর্থনৈতিক অর্থ জায়গাটা তোমার হচ্ছে রবি বুধযুক্ত শুক্রযুক্ত বসে আছে, দশমে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, অর্থ জায়গাটা, অর্থ জায়গাটা তোমার আটকে যাচ্ছে বা পাওনা অর্থ পাচ্ছ না, বা ধার ঋণ পর্যন্ত হতে পারে দেখছি, ঋণ ধার হতে পারে দেখছি। হ্যাঁ, তুমি শোনো, যেরকম খাটছো সেরকম রেজাল্ট পাচ্ছ না, পরিষ্কার ছোট্ট কথা বলে দিচ্ছি, তুমি যেরকম খাটছো রেজাল্ট পাচ্ছ না, মনো মতো ফলগুলো পাচ্ছ না, এবং তোমার আশপাশে অনেক গুপ্তশত্রু আছে যারা তোমাকে ক্ষতি করতে পারে, এটা খেয়াল রাখবে। তোমার লগ্নে শনি মঙ্গল আছে, স্বাস্থ্য মানসিক দুটো জায়গায় একটু কেয়ার রাখবে, পড়ে টড়ে গিয়ে আঘাত ফাঘাত থেকে একটু সাবধান, আগেও ছিল কিন্তু ধাক্কা লাগা পড়া, হ্যাঁ আগেও ছিল বলুন। অর্থ যে জমাবে সেই জায়গায় কেতু বসে আছে এবং মঙ্গল ঘর, মঙ্গলের ঘর, সেই মঙ্গল শনিযুক্ত লগ্নে বসে আছে, মানে এমন এমন টাইম আসছে তোমার জমানো অর্থগুলো বার করতে হচ্ছে। যেমন মঙ্গলের তোমার ডিস্টার্ব আছে তো, মঙ্গলটাকে তুমি, মঙ্গলে তো বজরংবলী, তুমি বজরংবলী মন্দিরে একটু পুজো টুজো যাও, মাথা পাতা ঠেকাও না, কিছুদিন করো না, তাতে যদি কিছুটা উপকার হয়, বুঝলে? না না, টাকা পয়সা দিয়েছি, অর্থের জায়গায় ডিস্টার্ব আছে তোমার, কারণ তোমার ব্যয়ের চাপ বেশি এবং অর্থ দিলে ফেরত পাবে না, এতে ঝামেলা হবে, বুঝলে?
তোমার তো এ মেষ রাশি তো 17ই জানুয়ারি থেকে স্যাটার্নটা ঘুরলে অনেকটা ভালো ফল দেবে, বুঝলে? এসে গেছে টাইম, 17ই জানুয়ারির পর তুমি, হ্যাঁ 17ই জানুয়ারির পর, এই কালতে, হ্যাঁ কালি সরি, দেখবে তারপর থেকে তোমার স্যাটার্নটা ট্রানজিট করবে কুম্ভতে গেলে, কিন্তু মেষ রাশির টাইম ভালো, কিন্তু সবাই, আমি কেন সবারই একমত, করো দেখো হবে, চেষ্টা করো। মেষ রাশির টাইম কিন্তু এই কালকে শনি ট্রানজিট আছে, এটা ট্রানজিট থাকলে কুম্ভে চলে গেলে তোমার মিথুন রাশি মেষ রাশি এদের টাইম খুব ভালো, বৃশ্চিকে ধাইয়া চলবে, একটু অসুবিধা আছে, মেষ রাশি কিন্তু টাইমটা ভালো আছে 100%। মেষ রাশি কিন্তু ভালো যাবে, এনার মেষ রাশি তো, এনার কালকে থেকে, কালকে ঢুকলে কি আর কাল থেকে ফল দেবে, পাঁচ ছদিন 10 দিন গেলে ফলটা বোঝা যাবে। জয় মা তারা, জয় মাম তারা, হ্যাঁ করতে করছেন, কি নাম? হ্যাঁ কি নাম? বাপি হালদার। আগে ফোন করেছিলেন? আচ্ছা আচ্ছা, কোথেকে করছেন? সুভাষ বাপি হালদার, কার সামনে জানবেন? আপনার বার্থডেট আছে? বার্থডেট আছে, বলুন বার্থডেটটা তাড়াতাড়ি। কত? 29/3/1972। টাইমটা বলুন, বার টাইম? হ্যাঁ বেলা বেলা বেলাতে না রাত্রিরে? সেটা বলুন। 13:28 PM। জন্মস্থান কোথায়? ক্যালকাটা? ওয়েডনেসডে বুধবার জন্ম। কর্কট লগ্ন কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ। তোমার এখানে তোমার ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে একটু প্রবলেম, তোমারও তাই দেখছি, ফিনান্সিয়াল অর্থ কোনো বেরিয়ে যায় খুব, রাখতে পারছো না অর্থ, আসার জায়গা ঠিকই আছে কিন্তু অর্থ কোনো ঠিক, রাখার জায়গাটাই গণ্ডগোল। ভাগ্যস্থানে রবিবুধ থাকা ভালো, খারাপ নয়, কিন্তু তোমার একাদশ স্থান আয় স্থান সম্মানের জায়গায় শুক্র মঙ্গল শনি বসে আছে, মানে মাঝে মধ্যে একটু নানা রকম ঝামেলা ঝন্ডার মানসিক অশান্তি ফিল করছো, মাঝে মধ্যে এগুলো দেখা দেবে, এবং তোমার নিজের লোকের থেকেই বেশি আঘাত পাচ্ছ বা পেয়েছো আগে, আপন লোক নিজের লোকের থেকে আঘাত দেখছি, কাউকে আর একটা দেখছি কাউকে বেশি বিশ্বাস ভরসা করলে তার দ্বারা প্রতারিত হবে এবং মানসিক আঘাত পাবে, তুমি লোকের জন্য করবে কিন্তু তোমার জন্য কেউ করবে না, পরিষ্কার বলে দিচ্ছি, জেনে নাও, বুঝতে পারছো? বলো না, লগ্নে কিন্তু সপ্তমে মানে রাহু আছে এবং সপ্তম প্রতি স্যাটার্ন, না স্যাটার্ন বসে আছে শুক্র মঙ্গল শনিযুক্ত একাদশে, যার জন্য এই মামলা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো তো? প্রবলেম হচ্ছে কারণ তোমার স্ত্রীর দিকেই বেশি মানে ফরে যাচ্ছে, এটা দেখছি উল্টো হয়ে যাচ্ছে, বুঝলে? এবার তুমি ওটা আইনের লোকের সাথে কথা বলো, তোমার ছকে যেটা আছে সেটাই বলে দিন। জয় মাতারা, জয় মাতারা। এই কোনো আইনের লোকের কথা কেন, এখানে জায়গাটা গণ্ডগোল আছে ওই জন্য ভুগছে। অষ্টগন্ধা তিলক চলে গেল, এইবার বাড়িতে অশান্তি, বাড়িতে সবসময় একটা অশান্তি ঝামেলা, অনেকে বলে বাড়িতে সবসময় একটা অশান্তি ঝামেলা, কিছুতেই ঠিক হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝামেলা ঝঞ্ঝল লেগে যাচ্ছে সবসময়। দর্শকবৃন্দু, বাড়িতে দেখবেন সকালবেলা আমার কেন সবার ঘরেই দেখবেন ধোয়া মোছা করে, নেতা দেয় বলে না, নেতা দেয় ঘর ঘর পরিষ্কার করে, বা কাজের লোক এলো তারা ঘর পরিষ্কার করে, এই যখন নেতা দেয় ওই বালতির মধ্যে আগেও বলেছি সন্দুক নুন, সন্দুক নুন দেখবেন, সন্দুক নুন দোকানে পাওয়া যায়, দশকমা দোকানে পাওয়া যায়, সন্দুন দুন গুঁড়ো করে ওই বালতির জলের মধ্যে দিয়ে দেবেন, সাবান টাবান দিয়ে গুঁড়ো সাবান দিয়ে দেন তো, বা ফিনাইল ফিনাইল দেন ওর মধ্যে দিয়ে দেবেন সন্দুক নুন দিয়ে, রোজ প্রত্যেকটা ঘর পরিষ্কার করুন, দেখবেন 100% দেখবেন যে যে কোনো ফল ভালো পেয়েছে সেই টোটকাগুনি আমি বলছি, কিন্তু
তাতে কিন্তু খুব ভালো ফল পাবেন। দেখবেন অশান্তি ঝামেলা, স্বামী স্ত্রী গন্ডগোল, নিজেদের মধ্যে ভাই ভাই ঝামেলা, বাবা মার সঙ্গে মতবিরোধ ঝামেলা হচ্ছে, এখানে কিন্তু কেটে যাবে। অত সন্দুক দিয়ে যদি ঘরগুলো পরিষ্কার করেন খুব দারুণ ফল দেবে, সুন্দর ফল দেবে। আর একটা যেটা ফল পেয়েছি, যেটা মানে স্বামী অন্য মহিলার প্রতি আসক্তি, নিজের স্ত্রীকে দেখছে না, নিজের স্ত্রীকে দেখে না, খরচাপাতি দেওয়া বন্ধ করে দিয়েছে, তার সঙ্গে দুর্ব্যবহার করছে এবং অপর একজন বাজে মহিলার পাল্লায় পড়ে আছে, সেখানে সব খরচা মানে পয়সা কড়ি সব নষ্ট করছে, নিজের ছেলেপুলে মানে নিজের স্ত্রীকেও দেখছে না, সেখানে কী করবে? অনেক জায়গায় তো ঘুরেছেন, আমি যেখানে বলছি কিন্তু খেয়াল রাখবেন, যারা অনেক জায়গায় ঘুরেছেন, ঘুরে ঠকে 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 কিন্তু লাস্টে আমার কাছে এসেছেন বা আমার থেকে অভিজ্ঞ লোকে আমার লোকের কাছেও গেছেন, এরকম নজিরও আছে। কিন্তু অতএব তারা দেখবেন, তারা কী করবেন, মায়েদের বলছি, আপনার স্বামী যে জিনিসটা পরে, আন্ডারওয়্যার বা জ্যাংয়ার যেরকম বলে না, আন্ডারওয়্যার জ্যাংয়ার পরে, অনেকে আবার পাজামা পরে, আন্ডারওয়্যার পরে, জ্যাংয়ার পরে, শনিবার বা মঙ্গলবার, শনিবার হলে খুব ভালো হয় বা অমাবস্যা, অমাবস্যা হলে আরও ভালো হয়, এই দিন খেয়াল রাখবেন আপনার বাড়ির চৌমাথার মুখে সেই আন্ডারওয়্যার বা জ্যাংয়ার নিয়ে যদি পুড়িয়ে দিয়ে পেছন দিকে তাকাবেন না, জ্বালিয়ে দিয়ে চলে আসবেন, একটা কোণের দিকে জ্বালিয়ে দেবেন, মানে দক্ষিণ দিকে, দক্ষিণ দিক করে কোণের দিকে চৌমাথার মুখে জ্বালিয়ে দেবেন, পেছন দিকে তাকাবেন না, গিয়ে ফিরে এসে দেখুন তো, আমাকে ফোন করে জানান তো কীরকম হচ্ছে। দেখবেন আস্তে আস্তে দেখবেন সে যেখানে মিশছে সেই জায়গাটা কেটে যাচ্ছে, এটা বিদ্বেষণের মতো কাজ করে, কেটে যায়, আপনার সাথে আবার স্বামী স্ত্রীর মিলটা আবার আস্তে আস্তে ভালোর দিকে যায়। এখানে করে দেবেন খুব ভালো ফল দেয়। ওই যে পড়াশোনার ক্ষেত্রে বলেছি খুব ভালো ফল পেয়েছি, যেটা আগেও বলেছিলাম যে টেবিলে খাটে বসে পড়াশোনা করলে নেগেটিভ ফল দেয়। খাটে বসে যদি পড়াশোনা করে, খাটে অনেকে দেখবেন খাটে বসে পড়াশোনা করে বা যাই করুক, কোনো শুভ কাজ খাটে বসে করতে নেই, এতে কিন্তু হিতে বিপরীত ফল দেয়। টেবিল চেয়ারে বসে পড়াশোনা করতে হয়, টেবিল চেয়ারে বসে করে, এবং টেবিলে বলেছিলাম সবুজ রঙের কোনো ক্লথ বা যেটা চাদরের মতো যেটা বলে না টেবিলে পাতে, ওই রকম একটা পেতে দেবেন, সামনে একটা কাঁচের গ্লাসে কয়েক কয়েক কয়েকটা গুলি রেখে দেবেন, রেখে দেবেন, দিয়ে পড়তে বসবেন, দেখবেন আপনার সন্তানের মানে কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হবে না, পড়াশোনাটা মন দিয়ে করতে পারবেন, তাতেও ভালো ভালো ফল পেয়েছে। যে কোনো রিপোর্ট পেয়েছি আমি বলে দিলাম, এইগুলো কিন্তু ভালো রিপোর্ট এসছে আমার কাছে, যে সুন্দর কাজ করছে, শুধু বিয়েটা হলো না, বিয়ে হচ্ছে না, বিয়ে ভিগুদা বিয়ে হয়েছে আমার ঘরে এসে পুজো দিয়ে গেল, এরকম বিরাট ব্যাপার। আরে বাবা, দাম্পত্য জায়গাটা দেখতে হবে, বিয়ে বিয়ে তো এতদিন হচ্ছে না, আজকে বিয়ে হলো তো দাম্পত্য জায়গাটাকে তো দেখতে হবে, বিয়ের পরের লাইফটা ভালো থাকবে, তো সেটার জন্য কী করণীয়। জয় মাতারা বলছি, তাও কথা বলছি, জয় মাতারা, জয় বামতারা, কে কে কে? আচ্ছা, আমার ছেলের নামটা বলো। রিজু রিজু একুশ তিন চুরানব্বই সকাল আটটাতে কোথেকে বলছো মা? ও কাছে আটটা ৪৩ সকাল, না আটটা ৪৩ সরি দাঁড়া আটটা ৪৩ আটটা ৪৩ যাদবপুরের পাশে যোধপুর গার্ডেন। হ্যাঁ হ্যাঁ জানি, ক্যালকাটায় জন্ম তো? ক্যালকাটায় জন্ম? মর্নে জন্ম ছিল, সোমবার জন্ম ছিল, সোমবার। ওর মেষ লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্র নরগণ, ছেলেকে একটু জেদি একটু মাথা গরম রেগে যায়। কি বললে? এখানে তো তুমি আটটা ৪৩ দিয়েছো, হ্যাঁ আটটা ৪৩ তো এখানে মেষ লগ্ন আসছে মা, কী করে হচ্ছে কি বুঝতে পারছি না। মেষ লগ্ন মিথুন রাশি তো সব ঠিকই তো আছে, কিন্তু ভুল হবে না, কিন্তু গন্ডগোল আছে তোমার তাহলে বার্থডে। হ্যাঁ সে করেছে বললে আমি কেন করতে যাবো, এখানে মেষ লগ্ন আছে তোমার, তুমি বার টাইমটা ঠিক দিচ্ছ কিনা দেখো, টাইমের জন্য কিন্তু লগ্ন এদিকে দিকে যাক। ওর টেকনিক্যাল জায়গা কিন্তু খুব ভালো আছে গো, টেকনিক্যাল মানে বুঝতে পারছো তো, হ্যাঁ পড়ছে, হ্যাঁ টেকনিক্যাল জায়গাগুলো ভালো আছে, যাই যেদি মাথাগুলো হতে পারে সে অতটা না, কিন্তু রেগে গেলে মুশকিল, এমনি ঠান্ডা, এমনি বৃহস্পতি দৃষ্টি আছে লগ্নে, খারাপ নয় ভালো,
অষ্টমে রাউটা একটু ডিস্টার্ব করবে, দ্বাদশে রবি শুক্রটা ওকে একটু ডিস্টার্ব করবে, দ্বাদশে মানে অনেক অনেক ক্ষেত্রে দেখবে যেরকম এক্সপেক্টেড রেজাল্ট কোনো আসছে না, এত ভালো পরীক্ষা দিচ্ছে এত ভালো মানে বেরোচ্ছে কিন্তু অতটা মানে ফল আসছে না, এক একটা সময় হবে সব সময় না। ও টেকনিক্যাল বাইরে বিদেশের দিকে যাওয়ার যোগ আছে বলো? আমার মুখের কথাটা বলে 100% হবে, তুমি নিশ্চিন্ত থাকো, ও বিদেশে যাওয়ার যোগ, ভিগুদা ঠিকই বলে, যা মাত্রায় যাবে তার ছেলে উচ্চশিক্ষা হবে, কোনো চিন্তা নেই, টাইম অল্প। যাকগে ঘরের প্রধান দরজার দিকে কোনো স্টোভ গ্যাস উনুন এসব রাখবেন না, খেয়াল থাকবে গ্যাসে ঘরের প্রধান দরজার দিকে কোনো রকম গ্যাস উনুন ফুনুন রাখবেন না, এতে হিতে বিপরীত ফল দেয়, কিন্তু হিতে বিপরীত ফল দেয়। শত্রু যদি আপনার ব্যবসা, যেরকম শত্রুটা ছেড়ে দাও, ব্যবসা যেটা বলছি একটা যেরকম বলছি, ব্যবসা ভালো চলছে না বলে ভালো চলছে না সবার চলছে আমার চলছে না, বাজার খারাপ সেটা নয়, আমার চলছে না সবার চলছে, এটা কী করে হয়? তাহলে কী করতে হবে? তাহলে বুঝতে হবে কিছু না কিছু একটা গড়বড় আছে, তখন করতে হবে বৃহস্পতিবার ছাড়া শনিবার বা মঙ্গলবার কী করতে হবে, যে কর্পূর দিয়ে, কর্পূর এবং আটখানা লবঙ্গ, এক মিনিট ধরুন, কর্পূর আটখানা লবঙ্গ এই কর্পূর দানিতে দিই না আরতি করি, এরম দিয়ে ব্যবসার জায়গায় ঘুরিয়ে দেবেন, খালি দোকান হোক যাই হোক, সে ফ্যাক্টরি হোক দোকান হোক যাই হোক, সারা ফ্যাক্টরি দোকানটা ঘুরিয়ে দেবেন, এরকম দুদিন দুবার তিনবার করার পর দেখবেন অনেকটা ভালো দিয়ে ফল দিচ্ছে, তখন দেখবেন আপনার নেগেটিভ জিনিসগুলো কেটে যাচ্ছে, এতে নেগেটিভ জিনিসটা কেটে যায়, ভালো ফল মানে লক্ষ্মী আসে, ভালো ফল দেয়, কিন্তু করে দেখবেন ভালো ফল পাবেন। জয় মা তারা, জয় মাম তারা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কোথায় করছেন? কি নাম? অরিজিৎ দত্ত। অরিজিৎ দত্ত, ও সরি, দাঁড়ান দাঁড়ান একটা কাটি, এক মিনিট দাঁড়ান। অরিজিৎ দত্ত, অরিজিৎ দত্ত, বাইট দেখাবে, বাইট, হ্যাঁ দেখা, একটু একটু দাঁড়ান তো, একটু ধরুন তো বাইটটা দেখা তো, একটু ধরুন তো বাইটটা দেখো। শুভ মহালয়া, তাই এই মহালয়ার অমাবস্যায় আজ এত বৃষ্টির মধ্যেও এই শ্মশানে শিবিকা আসল এই যোগ্য করছেন, এত রাত হয়ে গেছে, তো এখানে ভক্তরাও অনেক আছে, তো এই মহালয়া অমাবস্যার কি এত কিসের সেটাই আজ আমরা জেনে নেব, আমরা জেনে নেব শিবিকা আসলের কাছ থেকে। আজ মহালয়া অমাবস্যা 28 সেপ্টেম্বর, শনিবার মহালয়া অমাবস্যা, আমাদের সকাল থেকে পুজো টুজো সব চলছিল মন্দিরে, তারপর মন্দিরে পুজো হলো, তারপর এই তারাপীঠ মহাশ্মশানে প্রত্যেক বছরে প্রত্যেক মাসের মতো আমি যেরকম আসি করি, এবং আপনারা দেখছেন যে প্রচুর লোক এসে, কিন্তু বেশিরভাগ লোক আসতে পারেনি, অনেকেই আসেনি যারা এই বৃষ্টির জন্য আটকে গেছে, বৃষ্টির জন্য অনেকেই অসুবিধে পড়ে গেছে আসতে পারেনি বলে তারা বলেছে যে আপনাদের আমার তো কাজগুলো করে দিন, আমরা ফিরে এসে দেখা করবো, কারণ এত বৃষ্টিতে আসা প্রচুর মানুষ আসেনি, এবার বলতে গেলে ফাঁকাই বলতে গেলে প্রচুর মানুষ আসেনি, তা যে কজন এসে তাদেরকে নিয়ে আমার কর্তব্য আমি এসেছি কাজ করে দিয়েছি, প্রত্যেকের মুখে একটা কথা শুনছি যে ভিগুদা এবার হবে তো, এই কথাটা কেন বলে ভিগুদা এবার হবে তো, এবার হবে তো মানে বলছে আমি প্রচুর শাস্ত্রী মাতাজি বাবাজি অনেক শাস্ত্রী খেটে এসেছি, সব শাস্ত্রীর কাছে গেছি, এত টাকা নষ্ট করেছি কোনো কাজ হয়নি, আপনার কথা আমার বন্ধুর মুখে শুনেছি, কেউ আর বলছে আমার এক মামা তো দাদা বলছে, কেউ মামা তো বোন বলছে, কেউ কাকিমা বলছে, কার কাকিমা, এরমভাবে শুনেছেন অনেক এসছে এসছে যে আমার আমার কাছে যে জয় মা তারা, জয় বাম তারা। সময় অল্প, কতক্ষণ আছে জানি না, 25 মিনিট, ও শেষ হয়ে এসছে, শেষ হয়ে গেছে, আজ আজ আর তো ফোন নেওয়া যাবে না, যারা তারাপীঠে 21 জানুয়ারি শনিবার মানে রোটনটি কালী পুজো যুক্ত অমাবস্যা, হয়তো যারা মানে বুকিং করবে বা অংশগ্রহণ করবে বা আমার সাথে সাক্ষাৎ করতে চায় তারা ইমিডিয়েট বুক করবে, ইমিডিয়েট নামগুলো বুক করবে, টাইম নেই,
ইমিডিয়েট বুক করবে যারা উন্নত কাজ পাওনি আমি চাইছি তাদেরকে যারা উন্নত কাজ পাওনি তারা আসো বল তারা পিঠে বলে না মাটি ধরে দিলেও কাজ হয় কিন্তু জয় মাতারা জয় বামতারা জয় মাতারা জয় বামতারা